প্রতিদিন যে বিদ্যালয় প্রাঙ্গণে সকালবেলা অ্যাসেম্বলির মধ্য দিয়ে শুরু হয়ে সারাদিন পাঠ্যবই নিয়ে ব্যস্ত থাকে, সে বিদ্যালয়ের আজ শিক্ষার্থী আর শিক্ষকদের নানা রঙের পোশাকে আনন্দ উল্লাসে মেতে থাকতে দেখা গিয়েছে সারাদিন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি মডেল হাই স্কুল কর্তৃক আয়োজিত 48তম বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রায় হাজার খানেক অভিভাবক ছাত্রছাত্রীর সমাবেশ ঘটেছে। আমরা খুব উৎসাহ করে আমরা আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা এটা উপভোগ করছি। 48তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ উপলক্ষে কুচকাওয়াজ, দেশাত্মবোধক গান, নাচ গান সহ বর্ণাঢ্য এক আয়োজন করলেন ইস্টার্ন রিফাইনারি মডেল হাই স্কুল। এই অনুষ্ঠান আয়োজনের পিছনে সর্বাত্মক চেষ্টা করে সহযোগিতা করেছেন এবং দিয়ে অনেক রাত জেগে কাজ করে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং স্কুলের যা ভবিষ্যতের প্রোগ্রামগুলি যাতে সুন্দরভাবে হয় সেই জন্য আমাদের প্রধান অতিথি অনেক দিক নির্দেশনা দিয়েছেন। আশা করি স্কুলে সব এই দিক নির্দেশনা পালন করে ভবিষ্যতে আরও যাতে অনুষ্ঠানকে সুন্দর করা যায় সেই ব্যবস্থা করব। মঙ্গলবার সকালে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ লোকমান। এই সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আমির মাসুদ, বিশেষ অতিথি মোহাম্মদ শরীফ হাসনাত, মঞ্জের আলী খান, ইয়াকুব নাজমুল, স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন সহ আরও অন্যান্যরা। মোসাম্মদ আর ফাতুন নেসা নীলার উপস্থাপনায় সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ মহিউদ্দিন হাসান, বিক্রু দেব, লাকি দত্ত, সাজেদা বেগম, মার্জিয়াতুল্লাহ সহ আরও অনেকে।